এরপর প্রশ্ন করছেন আজমির আলী, মৃত্যুর পূর্বে কি কেউ তার সম্পত্তি বণ্টন করতে পারে? আমার বাবা আমার দাদার আগে মৃত্যুবরণ করলে আমি কি কোনো সম্পত্তি পাব? আপনার বাবা যদি আপনার দাদার আগে মৃত্যুবরণ করেন তাহলে দাদার সম্পত্তি থেকে আপনি পাবেন না, তবে দাদার কর্তব্য হবে আপনাদেরকে লালন পালন করা, ভরণ পোষণ দেওয়া, সব কিছু করা, এবং আপনাদেরকে জন্য ওই সম্পত্তি থেকে কোনো অংশ তিনি হাদিয়া উপঢৌকন দিতে পারবেন, ওয়ারিসদেরকে দিতে পারেন না কিন্তু আপনাদেরকে দিতে পারবেন উপঢৌকন হাদিয়া সম্পত্তি থেকে। আর মৃত্যুর আগে বন্টন করা জায়েজ আছে, সম্পত্তির কেউ চাইলে বন্টন করতে পারে, তবে মৃত্যুর পরে যে যে হারে পাইতো সন্তানরা বা ওয়ারিসরা মৃত্যুর আগে বন্টন করলে সেই একই হারে বন্টন করতে হবে। আমাদের দেশে মুসলিম উত্তরাধিকার আইন এবং কোরআনের আইন কি একই না নির্দিষ্ট কোনো বিষয়ে পার্থক্য আছে? আমি বিস্তারিত জানি না, আপনাকে বলতে পারবো না, তবে অনেক বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভবত এক। এমডি মনিরুজ্জামান।